বিভিন্ন দিক থেকে আসছেন অসংখ্য ওলামায়ে কেরাম বিভিন্ন মসজিদ থেকে এসেছেন সম্মানিত আইমে মাসাজিদগণ মুরব্বিয়ানে কেরাম কলিজার টুকরা যুবক ভাইরা বাজারে ইসলাম প্রিয় দিন প্রিয় ওলি প্রিয় দোকানদার ব্যবসায়ী ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আমি গুনাহগার আল্লাহ পাকের দরবারে আপনাদেরকে নিয়ে সর্বপ্রথম শুকর আদায় করছি মহব্বতে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি বিভিন্ন দিক থেকে দূর দূরান্ত থেকে আল্লাহ পাক এই দোল্লাই নবাবপুর বাজারের উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে পছন্দ করে আল্লাহর পছন্দের মানুষগুলোকে নবীর পছন্দের উম্মতদেরকে এই বেহেশতের বাগানে এই মুহূর্তে সকল গরম উপেক্ষা করে আরাম আয়েশকে উপেক্ষা করে বসার মতো একটা সুযোগ করে দিলেন সব কিছু উপেক্ষা করে আপনারা বসতে পারলেন এই জন্য আসুন আমরা আরেকবার শুকর আদায় করছি উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ শুকর আদায় করছি আরেকবার এই মাহফিলে আজকের এই দিনে এই সময়টা প্রতিকূল আবহাওয়াই বেশিটা থাকে তারপরে এতক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবেশটাকে মাহফিলের অনুকূলে রাখছেন আশা রাখি বাকি সময়টা আল্লাহ অনুকূলে রাখবেন আল্লাহর ওলিদের দোয়ার খাতিরে আপনাদের এই মাহফিলে আমি নাখান্দা গুনাহগার আসতে পারব এটা আপনারাও ধারণা করেন নাই আমিও করি না আপনারা জানেন আমি গত মার্চ মাসের ২৫ তারিখ রমজানের আট দিন আগে আমি মতলব উত্তর থেকে প্রোগ্রাম করে বাড়িতে রওনা করার পথে বাবুরহাট পার হয়ে আমার মাদ্রাসার এক কিলোমিটার দূরে জায়গাটার নাম কুমারডুগি হঠাৎ করে রাত ১১:৩০টায় একটা পাগল মহিলা আমার গাড়ির সামনে পড়ছে গাড়িটা ছিল ৬০-৭০ মাইল বেগে কিলোমিটারে ছিল একে রক্ষা করতে গিয়ে আমার ড্রাইভার শেষ পর্যন্ত দিশাহারা হইয়া একটা বড় গাছের সাথে নিয়ে গাড়িটা লাগিয়ে দিছে সেও আক্রান্ত হইছে আর আমার অবস্থা এমন হইছে আমি আর বলতে পারি না আমার যে কি হইছে তারা যে বের করছে তারা কোথায় নিয়ে গেছে এই জ্ঞান তো আমার ছিল না আট দিন পরে আমার জ্ঞান ফিরে আসছে কয়দিন পর বলেন আমি ২৫ তারিখে অ্যাক্সিডেন্ট হইলাম পহেলা রমজানে আমার অপারেশন হয়েছে আমি অপারেশনের রোগী আমার ৬০টা হাড় এই বুকের সামনের আর পিছনে ডাইন পাশের ৬০টা হাড় ভাঙছে ৬০টা সান্না ভেঙে ফেলছে ২টা সান্না ২ ভাঙ্গা দিছে ডাইন পাশের এই ২টা হাসলি এখানে পুরা ২টি ভাঙ্গা এরপরে ডাইন হাতের এই কবজাটা ভেঙে ফেলছে এখানে নাট ঢুকানো ৪টা নাট কনিটা বের হয়ে গেছিল ঢাকা টমাস সেন্টারে আমার চিকিৎসা হয়েছে আমি পহেলা রমজান ইফতারের আধা ঘন্টা আগে আমার জ্ঞান ফিরেছে আল্লাহ সারা পৃথিবীর মানুষ
নারী পুরুষ আলেম ওলামা সর্বস্তরে সকল কোয়ালিটি আমার জন্য দোয়া করছেন আল্লাহ সেই দোয়ার বরকতে আপনাদের মাঝে আজকে আসার বসার কিছু কথা বলার তৌফিক আল্লাহ দিয়েছেন এই জন্য আমি শুকর আদায় করি আমার সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আমি কথা বলতে পারবো আপনাদের নবাবপুর অনেকে জানে আমি মরে গেছি আজকেও বিকেল বেলায় আমাকে কচুয়া থেকে একজন আমার বাড়িতে গেছে যা বলতেছে হুজুর আমরা যে আপনাকে দাওয়াত দিছি এটা মানুষ বিশ্বাস করে না কেন হুজুরে কেন দাও উনি তো মৃত্যুবরণ করছে ওনাকে দাওয়াত কিভাবে দেন আপনারা মিথ্যা কথা বলেন আমরা বাস্তবতার জন্য আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি আপনাদের নবাবপুরে আসছিও আজকে অনেকে বলছে কেউ যে আমরা তো শুনছি আপনি নাই আল্লাহ যা রাখছেন এই শুকর কি আদায় করা যাবে চিলিয়ে বলে যাবে যাবে না লড়িয়েন না বৃষ্টির ফুটা পড়তেছে এটা আল্লাহর নিজাম আল্লাহ তো সরিয়েও দিতে পারে চিলিয়ে বলে পারে কি না আল্লাহ সরিয়েও দিতে পারে এটা নিয়ে কেউ নড়াচড়া করবেন না ধৈর্য ধরে তো বসেন তা আমি বেশ কিছুদিন আগে আবার পুরো বডি পরীক্ষা করাইছি ডাক্তাররা বলছে যে আপনি যদিও ভাঙছে সব ভাঙ্গাচুরা মানুষ কিন্তু আপনার লাংস ঠিক আছে হার্ট ঠিক আছে কিডনি ঠিক আছে এখন বলছে আপনি প্রোগ্রাম নিতে পারেন প্রোগ্রাম করতে পারেন ডাক্তারের এই নির্দেশনা পেয়ে আমি এখন প্রোগ্রাম করতেছি আলহামদুলিল্লাহ বলেন এই মাসে আমি অনেকগুলো প্রোগ্রাম করছি আরও সামনে আছে এরপরে সামনের সিজনে আমি অনেক প্রোগ্রাম ডায়েরিভুক্ত করেছি দোয়া করেন আল্লাহ যেন আমার সব যোগ্যতা আল্লাহ দান করেন সকলে বলেন না আমি আমার ভাই আমি কোরআন শরীফের একটা আয়াত পড়ছি দোয়া করেন এই আয়াতের উপরেই যেন কিছু কথা বলতে পারি আমরা তো সবাই নবীর উম্মত বলেন কার উম্মত আমি প্রশ্ন করলে একটু উত্তর দিবেন আর প্রশ্ন না করলে বসে থাকবেন কার উম্মত আমরা আমাদের নবী কোন মাসে আমরা নবীরে পাইছি চিল্লিয়ে বলেন কোন মাস এটা কোন মাস বর্তমানে যেখানে আমরা এটা কোন মাস এটা রবিউল আউয়াল মাস এই মাসে নবী আসছেন নবীকে আল্লাহ পাঠাইছেন আমরা এই মাসে নবী পাইছি নবীর আগমনের মাসে নবীকে পাওয়ার পরে নবী আসার কারণে যে আনন্দটা এই আনন্দটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় না ছোট এটা জোরে বলেন আরেকটু জোরে বলেন এর চেয়ে বড় কোনো আনন্দের কোনো উৎসব আছে কিনা বলেন নাই আমরা এতে সবাই একমত আর কেউ যদি আমাদের সাথে হাঁ বলে থাকেন অথচ মনে মনে একটু বিরোধী আছেন উপরি দিয়ে আমাদের সাথে তাল মিলাইছেন আমি বলবো আল্লাহ তাকেও যেন আন্তরিকভাবে এটা বুঝার ক্ষমতা আল্লাহ দান করেন কি বলেন আপনারা এই দিনে এই মাসে রাসূল আসছেন খুশিটা কি মানুষে করছে সর্বপ্রথম না আল্লাহ করছে এটা জেনে রাখবেন আই ক্যান চ্যালেঞ্জ কেউ যদি বলে যে ঈদে মিলাদুন্নবী কেন বলেন কেন করেন তাহলে আল্লাহ কেন ঈদ করলেন আল্লাহ কেন খুশি হলেন আল্লাহ নিজে কেন আনন্দিত হলেন ফেরেশতারা কেন আনন্দ করলেন কোরবানির ঈদ রোজার ঈদ এই দুইটা ঈদ ঠিক ঈদ অর্থ কি জোরে বলেন এটা কি একবারেই আনন্দটা না বারবার আসে এটা আদা ইয়াউদ থেকে এর অর্থ কি যে আনন্দটা বারবার আসে ঘুরে ঘুরে আসে কথা বুঝছেন কি না ঘুরে ঘুরে আসে তাহলে ঈদ মিলাদুন্নবীর এই মাসটা কি জীবনে একবার আসছে না প্রতি বছর আসে প্রতি বছরে আসে নাকি তাহলে এই দুইটা ঈদ কি আমরা পাইতাম চিল্লিয়ে বলেন
তাহলে নবীর আগমনের কারণে আমরা দুইটা ঈদ পাইছি, তাহলে নবীর আগমনের ঈদটা এই আনন্দটা এটা সবচাইতে বড় না ছোট? বড়। শুক্রবার দিন আমার নবী বলছেন ঈদের দিন। কে বলছেন? আসেন এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, আলিয়ার থাকতে পারেন, কাওমিরও থাকতে পারেন, আমার এই কথাটা কেউ যদি অস্বীকার করেন থাকলে আসেন, আর আসবেনই বা কিভাবে? এটা তো হাদিস যে শুক্রবার দিনকে রাসূল ঈদের দিন বলছেন। কিসের দিন বলছেন? আপনারা হজ করছেন এরকম কেউ আসেননি এখানে? কারা কারা আসেন একটু হাত তুলে দেখান। হজ করতে গেছেন, আরাফাতে গেছেননি? আরাফাত দিনটাকে আমার রাসূল ঈদের দিন বলছেন। কোন দিন বলছেন? তাহলে আরাফাত দিন ঈদের দিন, শুক্রবার দিন ঈদের দিন, তাহলে আমার নবীর আগমনের দিনটা ঈদের দিন হতে পারবে না কেন? কি বলেন আপনারা? এটা আনন্দের দিন কি না বলেন? আপনারা যারা বুড়া মানুষ, আপনাদের নাতিপুতি আসেনি, ছেলে মেয়ে জন্ম হইলে আপনারা মিষ্টি খাওয়াইছেন, আকিকা করছেন, গরু কিনছেন, ঘরে ঘরে মিষ্টি পাঠাইছেন, পান দিছেন, গুয়া মুসুরি দিছেন, কি বলেন? দিছেন কি না? আপনার নাতি হইছে, আপনি দল্লাই নবাবপুর বাজারের থেকে আপনি এক মন মিষ্টি কিনা বাড়িতে গেছেন, জায়গায় জায়গায় পাঠাইছেন, পাঠাইছেন কি না? জিয়ের ঘরের নাতি হোক আর ছেলের ঘরের হোক, তো নায়নাতকুর হইলে তো এটি হয়। তা আপনার আমাদের এই বাচ্চারা আসলো দুনিয়াতে, আমরা এতটুকু আনন্দ পাইলাম যা আমার নবী দুনিয়াতে আসছে, আমরা এই দিনে যদি আনন্দ করি, নবীর আলোচনা করি, ঈদি মিলাদুন নবী বলি, তাহলে যারা এটাকে বেদাত বলে আর যারা করে তাদেরকে বেদাতি বলে, এটা কি সত্য বলল না মিথ্যা বলল? আপনি একটু জোরে বলেন, সত্য বলল না মিথ্যা বলল? তাহলে আমরা যারা ঈদি মিলাদুন নবী পালন করি, আমরা বাস্তব সত্যতার মধ্যে আছি না মিথ্যার মধ্যে আছি? বাস্তবতার মধ্যে আছি, এই কথায় কি সবাই একমত হলেন? একটু হাত তুলে দেখাতে পারবেন আমার আল্লাহকে? আল্লাহ কবুল করেন। আরেকটা চিল্লিয়ে বলেন, এখন আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنا أرسلناك شاهدا. আল্লাহ নবীরে পাঠাইয়া বলতেছেন, নবীকে পাঠাইয়া আল্লাহ নিজে বলতেছেন যা আমি আপনাকে পাঠাইলাম সাক্ষ্যদাতা করে। সমস্ত নবীরা যে সত্য নবী ছিলেন, সত্য প্রচার করছেন, এই কথার সাক্ষী আল্লাহর কাছে কে দিবেন? চলে বলেন কে দিবেন? আর এই দুনিয়াতে যত মামলা মোকদ্দমার সাক্ষী কাগরে বানায়? যারা জানে, যারা দেখে। কি কথা ঠিক কি না? তাহলে আ সমস্ত নবীরা যে আসছিলেন, তখন কি আমার নবী সশরীরই ছিলেন? কিন্তু আল্লাহ নবীরে বলেন আপনাকে সাক্ষ্যদাতা করে পাঠাইলাম, নবী সাক্ষী দিবেন। তাহলে সমস্ত নবীদের খবর আমার নবী জানতেন কি না? হ্যাঁ, আল্লাহ জানাইছেন কি না? আলহামদুলিল্লাহ বলেন। আর সমস্ত নবীর উম্মতের সাক্ষীদার হবে আমরা উম্মতে মুহাম্মদীগণ। ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমার আল্লাহ বলেন আপনাকে পাঠালাম জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্যে, আপনাকে পাঠালাম জাহান্নামের ভয় দেখাবার জন্যে, আপনাকে পাঠালাম দাঈয়ান ইলাল্লাহি বিইজনি, আমি আল্লাহর নির্দেশিত পথে মানুষকে ডাকার জন্যে, আমি আপনাকে পাঠালাম ওয়াসিরাজাম মুনীরা, আমি আপনাকে পাঠাইলাম জ্বলন্ত নূরের বাতি হিসাবে। এবার আসেন, আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার ভাষা বুঝে আসছে? আমি তো রুগী মানুষ, অসুস্থ মানুষ, অপারেশনের রুগী, এই জন্য প্রশ্নটা করলাম বুঝেন কি না। আচ্ছা শুনেন, এই যে বাতিগুলো জ্বলছে এটা কি নিবন্ত না জ্বলন্ত?
জ্বলন্ত, এটা যখন বাত ইয়া কারেন্ট চলে যাবে, বিদ্যুৎ চলে যাবে, তখন কি জ্বলন্ত হবে না নিবন্ত হবে? নিবন্ত, ঠিক না? সূর্যটা কি সবসময় জ্বলন্ত না নিবন্ত আছে? যখন উদয় হয় জ্বলন্ত, যখন অস্ত যায় নিবন্ত। চন্দ্র পূর্ণিমার রাত্রে জ্বলন্ত, আবার আস্তে আস্তে কমে, আবার আস্তে আস্তে বাড়ে, জ্বলন্ত এবং নিবন্ত। তারকা একটা আলো, একটা নূর, একবার দেখা যায় আরেকবার দেখা যায় না। বিদ্যুতের আলো, সুই টিপ দিলে জ্বলে, আরেক টিপ দিলে নিভে যায়। লাইটের আলো, সুই টিপ দিলে জ্বলে, আরেক টিপ দিলে নিভে যায়। চেরাগের আলো, জ্বালাইলে জ্বলে, ফু দিলে, হাত থেকে পড়ে গেলে, ধাক্কা দিলে নিভে যায়, থাপড় দিলে নিভে যায়। কথা ঠিক কি না? আর আমার আল্লাহ বলছেন, সিরাজাম মুনীরা, আমি আপনাকে সূর্যের মতো পাঠাই না, চন্দ্রের মতো পাঠাই না, তারকার মতো পাঠাই না, বিদ্যুতের লাইট নয়, চেরাগের মতো নয়, এটার উদয় নাই, অস্ত নাই, নিবন্ত নাই, ফু দিয়া নিভাতে পারবে না, থাপড় দিয়া পারবে না, সমালোচনা করবে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, দুশ্মনী করে পারবে না। এই বাতি কেউ জ্বালায় না, এই বাতি আমি আল্লাহ নিজের হাতে একদিন জ্বালাইয়া দিছি। আপনি হায়াতুন নবী রওজা পাকে চলে গেলেও এই বাতি কেউ নিভাতে পারবে না, এটা কেয়ামত পর্যন্ত জগতে একইভাবে জ্বলবে। এগুলো যে কেন লাগায় আমি বুঝতেই পারতেছি না, এগুলোর কি দরকার? কথা বুঝে আসছে কি না? হ্যাঁ, তাহলে বাতিটা জ্বালাইছে কে? জোরে কন। হাজার মানুষ, পৃথিবীর অসংখ্য মানুষ দুশ্মনী করিয়া, সমালোচনা করিয়া বাতি নিবাইতে পারবে? জোরে বলেন পারবে? বরং যারা নিবাইতে যাবে তারা নিবে যাবে, কি কথা ঠিক কি না? যারা নিবাইতে যাবে তারা নিবে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে আসেন আল্লাহ আরো কি বলছেন, আল্লাহ তো বলছেন আমি আপনাকে পাঠাইলাম বিশ্ব নবী করে, শ্রেষ্ঠ নবী বানাইয়া, ঠিক না? সমস্ত নবীদের কালমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমার নবীর কালেমাটা কি ছিল বলেন আমার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আল্লাহর রাসূল। নবী নিজে বলছেন আমি আল্লাহর রাসূল। সমস্ত নবীদের এই কালমাটাই ছিল। তখন সমস্ত নবীর কাছে আল্লাহ একটা ওহি ফাটাইছেন। ওহির সাবস্টেন্সটা কি ছিল? আওহাল্লাহু ইলা ইব্রাহিম, আওহাল্লাহু ইলা মূসা, আওহাল্লাহু ইলা দাউদ, আওহাল্লাহু ইলা ঈসা, আমিন বি মুহাম্মাদিন ওয়া আমর উম্মাতাকা। আল্লাহ ইব্রাহিম নবীর কাছে ওই পাঠাইছেন, ঈসা রুহুল্লার কাছে, মুসা কালিমুল্লার কাছে, দাউদ নবীর কাছে এই ওহি পাঠিয়ে বলছেন যে তোমরা আমার হাবিবের উপর ইমান আনো, আর তোমাদের জীবদ্দশায় যদি আমার হাবিব এসে যায় তোমাদের ইসলাম বাতিল হয়ে যাবে, তোমরা এবং তোমাদের উম্মতরা সহ আমার হাবিবের উপর ইমান আনো। আর একটু জোরে বলেন না মারহাবা। তোমাদের উম্মতদেরকে নির্দেশ করো, অমর উম্মাতাকা, তোমার উম্মতদেরকে তোমরা কি করো? নির্দেশ করো, তারাও যেন ইমান আনে। এখন নবী যখন বলছেন ইন্নি রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, তাই কাফেররা এটা নিয়ে জল্পনা কল্পনা করে, কি রে মুহাম্মদ নিজের রাসূল দাবি করে, এখন আমরা কই যাই? আমি
জলসা চিফ গেস্ট ছিল আবু জেহেল আর আবু লাহাব তে আবু জেহেলকে বলে হে আবু জেহেল তুমি বলো মোহাম্মদ যে রাসূল দাবি করে এই ব্যাপারে তোমার মতামতটা কি জলসা চিফ গেস্ট ছিল আবু জেহেল আর আবু লাহাব তে আবু জেহেলকে বলে হে আবু জেহেল তুমি বলো মোহাম্মদ যে রাসূল দাবি করে এই ব্যাপারে তোমার মতামতটা কি আবু জেহেল বলে রাখ আদার বিহারী জাহাজের খবর নিয়ে আসছো মোহাম্মদের আমরা রাসূল বলতাম ভূতি হাইছে নাকি কিন্তু নাওয়াজবিল্লাহ বলেন না তো কি বলবো তা মোহাম্মদের পরিচয় হলো মোহাম্মদ আপনি আব্দুল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে এর বাহিরে কোনো পরিচয় নাই সাবধান আমরা এর বাহিরে কোনো পরিচয় দিব না আমাদের ইজ্জত থাকতো না এই জাতীয় কথা বলার মতো মানুষ এই জগৎ আছে চিল্লিয়ে বলেন আছে কি না হ্যাঁ মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে এর বাহিরে কোনো কথা নাই নাউজুবিল্লাহ এবার আবু লাহাব রেখে এই আবু লাহাব তোমার তো ভাতিজা তুমি একটু বলো তুমি মোহাম্মদকে কি ভাবো কি মনে করো কয় দেখো মোহাম্মদ আমার ভাতিজা তবে আমগো বংশের কেউ ভালো জানে না তবে একজন একটু ভালো জানে সে হলো মোহাম্মদের দাদা আব্দুল মুত্তালিব তো তোমরা বলতে এতটুকু বলতে পারো বললে যে মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি বুঝছেন নি কথাটা আব্দুল মুত্তালিবের নাতি তা আবু জেহেল বলতেছে আব্দুল্লাহ ছেলে আবু লাহাব বলতেছে আব্দুল মুত্তালিবের নাতি আর নবীর বংশের লোকে ভালো জানে না এই কথা কে বলছে আবু লাহাব এটা কিন্তু সেই যুগে জ্বলছে এটা সত্য তো এই যুগে যেই বাড়ির আলেম এই বাড়ির মানুষ এতে নিচে নোয়াজও হট্ট চায় না এই যুগে এটা আছে কি কথা ঠিক কি না এই যুগে আছে না বাড়ির দাওয়াত হইলে হিতে দাওয়াত দেয় না হরে কেতন হায়ার করি আনে বাড়ির হুজুরে দাওয়াত হয় না কি কথা ঠিক কি না দাওয়াত হয় সিটিং বাস ডিনে ব্যাকের আগে মেয়ে লোকের মধ্যে যেই মেয়ে লোকে দুর্নামি করতে পারে সেটা দাওয়াত হয় ব্যাকের আগে কি কথা ঠিক কি না বাড়ির হুজুরে বাড়ির মসজিদের ইমামতি করতে পারে না এতে নিচে নোয়াজি হড়ে না এরম আছে না এটা তো নবীর আমল থেকে চলছে এটাও নবীর একটা সুন্নত হযরত আবু বকর সিদ্দিক দূরে দাঁড়িয়ে শুনতে আছে দেওয়ালের বাহিরে আবু জেহেলি কি বলে আবু লাহাবি কি বলে যখন আবু জেহেল বলতেছে আব্দুল্লাহ ছেলে আবু লাহাব বলতেছে আব্দুল মুত্তালিবের নাতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ একটা দৌড় দিলেন বাস পাখির মতো দৌড় দিয়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া হাত উঠিয়া বলেন এ মক্কার কাফিররা আমি আবু বকর আমার নাম আবু বকর আমার না আমার আব্বার নাম কোহাফা আমি কোহাফার ছেলে তোমরা ভেবেছ যে নবীর পরিচয় দেওয়ার মতো কেউ নাই আব্দুল্লাহ ছেলে আর আবু লাহাবের ইয়ার আব্দুল মুত্তালিবের নাতি এই কথাকে তোরা সারিয়া যাইবা না আমাকে দেখে নাও আমাকে চিনে নাও এই পৃথিবীতে আর কারো দরকার নাই কারো দরকার নাই কেয়ামত পর্যন্ত যত ইমানদার মুসলমান আসবে সকলের পক্ষ থেকে আমি আবু বকর রাসূলের পরিচয় দেওয়ার জন্য একই যথেষ্ট হয়ে গেলাম আমি একই যথেষ্ট একশো জন লাগতো না আমি একই একশো একটু মার হাবা বলতেন না আলহামদুলিল্লাহ বলতেন না আচ্ছা এবার পরিচয় দিতেছেন বিরক্ত ভাবছেন না তো ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কোরআন শরীফ আসেনি হাবের সাবরে কই আসেনি কোরআন শরীফ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনের দলিল দিয়া তিনি প্রমাণ দেন মোহাম্মদ আর কেহই না তিনি হলেন আল্লাহর রাসূল তিনি কে তিনি হলেন আল্লাহর রাসূল আবু জাহেল বলে আব্দুল্লাহ ছেলে আবু লাহাব বলে আব্দুল মুত্তালিবের নাতি আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উদাত্ত কণ্ঠে কাফেরদেরকে জানিয়ে দেয় মোহাম্মদ আর কেহই না তিনি হলেন আল্লাহর রাসূল এটার মূল কারণ এই দুনিয়াতে নবীরে যে যেমন জানে তার মুখ দিয়া তেমনই প্রকাশ করে
কি ভাই কথা ঠিক কি না কি ও কথা ঠিক কি না যারা নবীকে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে আহলে হাদিসের এক আলেম আল্লাহ তারে হেদায়েত করুক হেতে বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা শরীফের রওজা বলা যাবে চিল্লিয়া বলে রওজা বলা যাবে এই এই কথাটা যে বলল এটা আমার নবীর শানে বেয়াদবি হইল কিনা জোরে বলেন কয় নবীর এটারে কবর বলতে হবে কি বলতে হবে কবর শরীফও কয় না কবর শরীফ কইতো তাহলে মাইনা নিতাম সেটাও বলে না বলে কবর বলতে হইব অথচ আমার নবী বলছেন আমার নবী বলছেন রওজা মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ আচ্ছা নবী বলছে কি না হ্যাঁ আরেক হাদিসে নবী বলছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আরেক হাদিস আছে আও হুফরাতুম মিন হুফারিন নিরান কারো কবর বেহেস্তের বাগান আর কারো কবর হবে জাহান্নামের ঘা আমার নবীর রওজা শরীফ নবীর কবর শরীফ এটা বেহেস্তের বাগান কিনা আরো জোরে বলেন বাগান কিনা কারা মনে করেন না বেহেস্তের বাগান এটা আল্লাহরে দেখান আল্লাহু আকবার বলেন না তাহলে নবীর এটা কি কবর শরীফ বলবো না রওজা শরীফ বলবো আর আলেম নাম দিয়ে যদি বলে নবীর কবরকে এটা রওজা বলা যাবে না তাহলে তার মতো গর্দব আলেম আমার মনে হয় এই জগতে আরেকটা হইতে পারে না এরপরে আসেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ বললেন কদ খালাত মিন কাবলিহির রাসূল এর আগে অসংখ্য নবী রাসূল আসছিলেন তারা চলে গেছেন সব নবীরা চলে গেছেন তাদের ধর্মকর্ম তাদের কিতাবের আইন সব বাতিল হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী আসছেন আফা ইম্মাতা তিনি যদি ইন্তেকাল করেন আও কুতিলা অথবা যদি শহীদ করা হয় ইনকালাবতুম আলা আকাবিকুম তোমরা কি অস্বীকার করবে তোমরা কি মুখ ফিরে আনিবে না 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 সব নবীদের ইন্তেকালের পরে আর তাদেরকে মানা যাবে না তাদেরকে বিশ্বাস করা লাগবে তবে তাদের ধর্ম আর মানা যাবে না তাদের কিতাবে আইন বাতিল কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এন্তকাল হয়ে গেল এই দুনিয়াতে আর কোন নবী আসবে না এই নবীকেই মানা লাগবে আর কোন ধর্ম আসবে না এই নবীর ধর্ম কিয়ামত পর্যন্ত চলবে একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ আর কোন নবী আসবেনি জোরে কোন আর কোন ধর্ম আসবে আসবে না এইবার আল্লাহ আরো বলতেছেন নবীরে পাঠাইয়া আল্লাহ যা বলতেছেন সব খুশি খবর হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিয়ুজহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন তিনি হলেন আল্লাহ যিনি তার রাসূলকে পাঠালেন বিলহুদা আমার নবী খালি হাতে আসে না আমার আল্লাহ বলছেন বিলহুদা আমি আল্লাহ রাসূলকে পাঠাইলাম কোরআন সহ এতো মার হবা কোন কি সহ নবী আসছে কি নিয়া চিল্লিয়ে বলেন এই বিল হুদা অর্থ কি কোরআন সহ নবী আসছেন এই কথাটাও অনেকে বলে এটা কোরআনের আয়াত কিনা বলেন
কোরআনের স্পষ্ট আয়াত কই নবী কোরআন নিয়ে আসছে তাহলে 40 বছরে কি নাযিল হইছে 40 বছর বয়সে নবীর উপর কোরআন আসছে এটা তো আমরা জানি এটা ঠিক কোরআন দুই প্রকার যারা বলেন কয় প্রকার এই যে কোরআন এটা কি প্র্যাকটিক্যাল না থিওরি না এই যে কোরআন 30 পারা কোরআন এটা কি কোরআনের প্র্যাকটিক্যাল না থিওরি কি বলেন আপনারা এটা থিওরি এটা প্র্যাকটিক্যাল না এই 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল আমার নবী কথা ঠিক কি না বলেন 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল কে আমার নবী এই কোরআনে যা আছে নবীর মধ্যে তা আছে কি না চিল্লিয়ে বলেন আছে কি না তাহলে প্র্যাকটিক্যাল নবীর গুরুত্ব বেশি না থিওরি কোরআনের গুরুত্ব বেশি তাহলে আমার নবী আসছে মানে কোরআন চলে আসছে প্র্যাকটিক্যাল কোরআন চলে আসছে এটা মারহাবা বলেন না তাহলে নবী আসছে কোরআন চলে আসছে কথা বুঝে আসছে কি না আর কি ودين الحق সত্য ধর্ম চলে আসছে নবী আসছেন কোরআন নিয়া আমার আল্লাহ বলেন নবীকে পাঠালেন কোরআন সহ নবীকে পাঠালেন সত্য এবং হক ধর্ম সহ এটার আরেকটলি ودينিল হক বাস্তব ধর্ম দীনিল হক সত্য ধর্ম দীনিল হক একমাত্র ধর্ম দীনিল হক বিস্তারিত ধর্ম বা বিস্তৃত ধর্ম এই দুনিয়াতে যত ধর্ম আল্লাহ পাঠাইছে কোনটা এলাকার কোনটা কওমের আর আমার নবীর ধর্ম আমার নবীর আদর্শ নবীর নবুয়ত কোন এলাকার জন্য না কোন কওমের জন্য না সারা জগতের জন্য একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ এখন কেন দুনিয়াতে অনেক মুসলমান আছে আমি মুসলমানের পোলা আমি মুসলমানের মাইয়া আমার ধর্ম মুসলমান এই কথা কি খালি ঘুমায় এই কথাটি কি না আবার আমি মুসলমান মুসলমানের ব্যবসা এই কথা কি খালি সুদ খায় সুদের টাকা খালি দিয়া ব্যবসা বাড়ায় কথাটি কি না আবার কিছু আছে আমি মুসলমান দুনিয়াতে মুসলমানের অভাব নাই খাঁটি মুসলমানের অভাব আছে ইমানদারের অভাব নাই খাঁটি ইমানদারের অভাব আছে কি বলেন আছে কি না খাঁটি ইমানদারের অভাব আছে না আমরা নবীর উম্মত নামাজ নাই আমরা নবীর উম্মত আমাদের মধ্যে দিনদারি নাই নবীর সুন্নত নাই বর্তমান যুগে আমার কিছু কিছু যুবক ছেলেদের দিকে তাকাইলে কলিজা ফাইটা যায় মুসলমান শরণ করবে নবীকে নবীর আদর্শকে এখন তালাশ করলে দেখা যায় মাথার চারিদিক যা চুলগুলি ইহুদি নাসারার মতো বেল করিয়া মাঝখানে চুলগুলি এক হাত লম্বা রাখে কি ভাই কথাটি কি না বলেন এটা কি আমার নবীর আদর্শ না ইহুদিদের আদর্শ এবার আপনাদের কাছে জানতে চাই এটার নাম কি এটার নাম এটা হাঁটু বলেন এটা কি একজন মুসলমানের হাঁটুর নিচে যখন কাপড় থাকবে তখন তার ফরজ ঠিক থাকবে আর হাঁটুর উপরে যখন কাপড়টা উঠে যাবে তখন তার ফরজটা নষ্ট হয়ে যাবে কবিরা গুনাহ হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন না আর আমাদের তাজা তাজা ছেলেরা 18 বছর 19 বছর 20 বছর 25 বছরের যুবকেরা বিদেশি প্রবাসীদের ছেলেরা ব্যবসায়ী ছেলেরা শিল্পপতির ছেলেরা বাজারে দোকান আছে 10 তলা 20 তলা বাড়িওয়ালার মালিকের ছেলেরা এই হাঁটুর উপরে হাফ প্যান্ট পরিধান করিয়া যা আমরা ছোটবেলায় দেখেছি ছোট ছোট বাচ্চারা হাফ প্যান্ট পরিধান করে আর এখন 25-30 বছর বয়সের 20-25 বয়সের যুবকেরা এই হাঁটুর উপরে হাফ প্যান্ট পরিধান করিয়া বাজারে বাজারে গল্লি গল্লিতে হাটে বাজারে ঘোরাফেরা করে তাদের লজ্জা শরমই বলতে জানো নাই কি বলেন কথাটি কি না
এটা কি মুসলমানের পোশাক না ইহুদি নাসারার পোশাক আর আমার আল্লাহ রাসূলকে বলেছেন আরসালাহু বিল হাক্কি বাশি হুয়াল্লাযী আরসালাহু هو الذي أرسل رسوله بالهدى ودين الحق أمي رسول كي پتائلام قرآن شها رسول كي پتائلام حق درم شها اي درم پايا أمي درم پايسي اسلام أمي قرآن پايسي اي كتا كيا شدو گھن جاوار جنن اننا باب چلار جنن اپنے رسول ري پتائنا اپنے رسول ري أمي الله پتائلام ليزهره على الدين كله আপনি এই ধর্মটা প্রকাশ করবেন আপনি কোরআনের দাওয়াত দিবেন এই সত্য ধর্ম প্রকাশ করবেন দুনিয়াতে মানুষের মন গোড়া যত ধর্ম সকল ধর্মকে বাতিল করে দিবেন সকল ধর্মের উপরে এই সত্য ধর্মকে প্রকাশ করে দিবেন এক কথায় আপনি জানিয়ে দিবেন মিছিল আকারে জানিয়ে দিবেন স্লোগান দিবেন দুনিয়াতে আর কোনো মতবাদ চলবে না চলবে একমাত্র ইসলাম এই ঘোষণাটা দেওয়ার জন্য পাঠাইয়া দিলাম এটা জোরে কোন আল্লাহু আকবার এই ঘোষণাটা কে দিবে আমার রাসূল দুনিয়াতে ধর্ম কয়টা জোরে কোন একটা নাম কি আর বাকিগুলি কোন ধর্ম না এগুলি মনগড়া সেগুলো কি সব বনগড়া এখন আসেন দুনিয়াতে দুই দল মানুষ আছে এক দল মানুষ সব সময় হক কথা বলে কে বেজার হইল কে খুশি হইল সেই দিকে চায় না কথা ঠিক কি না হক কথা বলে আর এক দল মানুষ সবার সাথে তাল মিলিয়ে চলে ঠিক কি না সবার সাথে তাল মিলিয়ে চলে এই জন্য হক কথা বলতে পারে না হক কথা বললে কি জানি রাগ হয়ে যাইব এই জন্য সবার সাথে তাল মিলিয়ে রাখার জন্য হক কথাটারে গোপন করে চলে এরকম মানুষ আছে কিনা আরো যারা আছে কিনা একজনে একটা সাধারণ দরবারের মধ্যে গেল হাজার হাজার টাকা ঘুষ খায় কি খায় হাজার হাজার টাকা বা ঘুষের টাকাটা একবাস দিয়ে আসতে হয় তো হইতে কয় তো আমরা যদিও কিছু টিয়া খাই তবে আমরা বেজাল করি না আমরা হক কথা কই একটু নওয়াজবিল্লাহ বলতেন না আচ্ছা আপনারা বলেন বিচারটা আপনাদের কাছে দিলাম যারা কোনো পক্ষ থেকে টাকা খাইয়া বিচারে যায় তারা কি হক কথা বলতে পারে না চিল্লে বলেন না যাই যাই পক্ষ থেকে টাকা খাইলো ওই পক্ষের লোকের অপরাধ হলে সে বলতে পারবে না তুমি অপরাধ করছো কারণ তার টাকা খাইছে তো কি কথা ঠিক কি না কি রাগ করলেন নাকি তাহলে আমার আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন আপনি যখন হক কথা বলবেন তখন দুনিয়ার সব আর আপনাকে ভালো জানবে না এতদিন মোমেনেরও আপনারে ভালো জানছে কাফেররাও আপনারে ভালো জানছে আলামিন বলছে ইহুদিরাও আলামিন বলছে নাসারারাও আলামিন বলেছে আপনি বিশ্বাসী নবী সত্য নবী কিন্তু আমার নবী যখন এক আল্লাহর দাওয়াত দিলেন নবী যখন ইন্নি রাসূলুল্লাহ আমি আল্লাহর রাসূল দাওয়াত দিলেন নবী যখন এক ধর্ম সত্য ধর্মের কথা বললেন তখন আমার নবী আর দুনিয়ার সকলের কাছে ভালো থাকতে পারলেন না ইয়ো কথা ঠিক কি না নবী কি সকলের কাছে ভালো সকলের কাছে এখন আর ভালো না এই জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন যদিও মুশরিকদের অপছন্দ হবে তারপরেও জেনে রাখবেন মুশরিকরা পছন্দ করবে না কাফেররা ভালোবাসবে না ইহুদিদের ভালো লাগবে না মুনাফেকের ভালো লাগবে না তারপরেও হক কথা বলতে হবে এই হকের দাওয়াত দিয়া যাইতে হবে একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ এরপরে আসেন আমার আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম
وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون আমরা সবাই নবীরই চিনি কিনা জোরে কোন জোরে বলেন যারা মিলাদুন নবী মানে না তারা নবীরই চিনি কিনা আরো জোরে কোন আমার নবীর জিন্দেগিটা দুই ভাগ নবীর একটা জিন্দেগি হলো সিরাতুন নবী নবীর আর একটা জিন্দেগি হলো মিলাদুন নবী হলো নবীর জন্ম বৃত্তান্ত সিরাতুন নবী হলো আমার নবীর পুরা জিন্দেগির আমল এই পুরা কোরআন শরীফ হলো সিরাতুন নবী তাহলে এক দলে সিরাত মানে মিলাদ মানে না আরেক দলে শুধু মিলাদ মানে সিরাত মানে না আর আমরা এমন মুসলমান আমরা রাসূল পাকের মিলাদুন নবীও মানি আমরা সিরাতুন নবীও মানি এই কথা ঠিক কিনা বলেন আমরা একটা মানিলে শুধু আমরা মিলাদও মানি আমরা সিরাতও আরে রসুলের আগমন এটাও আমরা মানি রসুল যে কোরআন নিয়ে আসছে এটাও আমরা মানি আমরা আমল করি এর মধ্যে তো আমাদের ভুল ত্রুটি গুনাহ খাতা আছে আর আল্লাহ বেরিয়েছে মাফ করার জন্য ঠিক না আলহামদুলিল্লাহ কোন না এখন আমার আল্লাহ বলেন আল্লাযীন একটু পানি দিয়েন الذين آتيناهم الكتاب যাদেরকে আমি আল্লাহ কিতাব দিয়েছি অর্থাৎ যারা আহলে কিতাব ইহুদ এবং নাসারা ইয়ারিফুনহু তারা তাকে চিনে অর্থাৎ তারা রাসূলেরে চিনে কিভাবে চিনে কামা ইয়ারিফুন আবনাআহুম তারা যেভাবে তাদের সন্তানকে চিনে কারে চিনে কোন বাবা কোন মা সন্তানকে চিনতে ভুল করছে নাকি আপনি রইছেন চান্দিনা আমেরিকাতে নামনের ফোলায় রাত তিনটা বাজে ফোন দিছে হ্যালো বলার সাথে সাথে তো বুঝে গেছেন এটা কোন ফোলায় ফোন দিছে কি কথা ঠিক না যার একশো গা ফোলা পাইন হেঁটে কি চিনতে ভুল করছেন আদম নবীর ছেলে মেয়ে কয়জন হ্যাঁ হযরত আদম নবীর ৮৯ জোড়া একজন ছেলে ৮৯ জোড়া একজন তো কতজন হয়েছে হিসাব করেন ১৭৯ জন হয়েছে নি একজন হইল বেজর তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম আর সব হইল জোড়ায় জোড়ায় একজন ছেলে একজন মেয়ে তাইলে আদম নবী কি ভুলে গেছিল কোন ছেলের হারিয়ে ফেলছে কোন মেয়েকে হারিয়ে ফেলছেন হযরত আদম নবী যেদিন এন্তেকাল করছেন সেদিন ওনার ছেলে মেয়ে নাতি নাতনি সব মিল্লা করছিল ৪০,০০০ যদি বলেন কত হাজার ৪০,০০০ দুই অজ্ঞাকে হারিয়ে ফেলছে নাকি ভুলে গেছেন নাকি আর আমার আল্লাহ বলেন কামা ইয়ারিফুন আবনাআহুম আহলে কিতাবেরা আমার হাবিবেরে চিনে কাফেরেরা নবীরে চিনে আবু জেহেল নবীরে চিনে আবু লাহাব নবীরে চিনে ওতবা নবীরে চিনে সাহেবা নবীরে চিনে মুনাফেকরা নবীরে চিনে আহলে কিতাবেরা নবীরে চিনে যেভাবে তাদের সন্তানকে তারা চিনতে ভুল করে না তেমনি ভাবে তারপরেও ওয়া ইন্না ফারিয়াকাম মিনহুম তাদের মধ্যে একটা দল আছে লায়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন তারা নবীর চিহ্নও চিনে না জাইন্নও জানে না তারা জানিয়া শুনিও এই সত্যটা গোপন করে রাখে তারা আমার নবীর বাস্তব সত্য কথাটা সমাজে প্রকাশ করতে চায় না একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ এরকম মানুষ এই সমাজে আছে কি নাই আরো জোরে বলার আছে কি নাই আমরা কিছু মানুষ আছি এই কথা বলে কে আমরা কিছু মানুষ আছি সুদখোরের প্রশংসা করি যদি ২০,০০০ টাকার একটা বান্ডেল দিতে পারে কি কথা ঠিক কি না আমরা ঘুষখোরের প্রশংসা করতে ভুল করি না আটতলার উপরে খাসরুমে নিয়ে খাওয়াই যদি ৫০,০০০ টাকা দিতে পারে আমরা খাসরুমে খাওয়াই খাজির গোস্ত খাওয়াই যদি গোপনে ১,০০,০০০ টাকার বান্ডেল দিতে পারে
কি ভাই কথা ঠিক কিনা? কিন্তু যেই নবীর সিলায় জগৎ পাইলাম, কোরআন পাইলাম, ইসলাম পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম, সূর্য পাইলাম, চন্দ্র পাইলাম, দিন পাইলাম, রাত্র পাইলাম, আসমান পাইলাম, জমিন পাইলাম, সারা জগৎ পাইলাম, বেহেশত পাইলাম, দোজখ পাইলাম, সেই নবীর আগমনের এই সত্য কথাটা প্রকাশ করতে চাই না। কি ও কথা ঠিক কিনা বলেন? কার উসিলে সিন্নি খাই? মোল্লা চিনতে চাই না, মোল্লা চিনি না। রাগ করছেন? একটু নবীর প্রেমে মহব্বতে পড়েন, সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু দ সাল্লাল্লাহু আলাইহি জোরে জোরে সাল্লাল্লাহু আলা আমাকে এটা দিয়েন না সাল্লাল্লাহু এইবারে আসেন কোরআন লিখতে, হাদিস লিখতে আরবি অক্ষর কয়টা? জোরে কোন? ২৯টা আসেনি? হ্যাঁ আচ্ছা, এই যে ২৯টা হরফ, এই ২৯টা হরফ কি শুধু কোরআন আর হাদিস লেখার জন্যই আল্লাহ পাঠাইছেন, না এর মধ্যে আল্লাহর পরিচয়ের জন্য, না এর মধ্যে নবীর পরিচয় আছে? জোরে বলেন আছে কি না? এই ২৯টা হরফের মধ্যে আমার নবীর পরিচয়টা এক নম্বর। প্রথম হরফটার নাম কি? হরফ কয়টা? ২৯টা। এখানে আলেমরা আছেন, অক্ষরগুলোর মধ্যে ১৪টা হরফ হইল হরফে শামসিয়া, আর ১৪টা হরফ হইল হরফে কামারিয়া। এই ১৪ কত হয়েছে? রয়েছে কয়টা? একটা। এটার অর্থ কি? এই আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া আহাদ, আলিফ দিয়া আহমদ, কথাটি কি না? আলিফ দিয়া আল্লাহ, আলিফ দিয়া আহমদ, আলিফ দিয়া আহাদ। এই জন্য যেই অক্ষর দিয়া আল্লাহ লিখতে হয়, আল্লাহ লিখতে প্রথম যে হরফটা, এই হরফটাকে আল্লাহ আলাদা রাখছে, এটা শামসিও করে না, এটা কামারিও করে না, কারণ আমার আল্লাহরও শরীক নাই, আমার নবীরও কোনো তুলনা নাই। কথা বুঝছেন কিনা? আমার আল্লাহর সাথে তুলনা করা যেমন শিরক, আমার রাসূলের সাথে কাউকে সম্পর্ক করা এটাও শিরক। আল্লাহ, তাইলে এক নম্বরে আলিফ, আলিফ দিয়া আহমদ, আলিফ দিয়া কি? জোরে কোন? আহমদ। আমার নবীর নাম কয়টা? আপনাকে নাম একটা, দুইটা, তিনটা, বা কারো একটি? আমার নবীর নাম কয়টা? হ্যাঁ, ৯৯টা তো আল্লাহর নাম। হ্যাঁ শুনেন, আল্লাহ পাক আল্লাহর হাবিবেরে আল্লাহ পাকের যত মাখলুক তত নাম দিয়া নবীর দুনিয়াতে পাঠাইছে। এই যে এখানে স্কুল হয়েছে, এখানে চারতলা, সাবেক এমপি সাহেবের নাম লেখা আছে, আসেনি? আমি দেখছি, কারণ আমিও তো একটা প্রতিষ্ঠা, একটা ফাজিল মাদ্রাসার দায়িত্বশীল, আমারও একটা ভবন দিছে, এটার মধ্যে লেখা আছে। এখন আসেন, তাহলে এই ভবনটা হয়েছে, আর এটা উদ্বোধনের জন্য নেম প্লেট দিয়া এমপি সাহেবের নাম আসছে না? একটা রাস্তা হইলে নেম প্লেট দিয়া এটা উদ্বোধন করে না? বঙ্গবন্ধু সেতু হয়েছে, পদ্মা সেতু হয়েছে, এটার মধ্যে শেখ হাসিনার নাম দেওয়া উদ্বোধন করছে যে শেখ হাসিনায়, এটা লেখা আছে না? জোরে বলেন আছে কি না? আছে। তাহলে আল্লাহ যেন সাত আসমান বানাইলেন, সাত জমিন বানাইলেন, আরশে আজিম বানাইলেন, তারপরে বেহেস্ত বানাইলেন, দোজক বানাইলেন, এগুলো উদ্বোধন করছে কারে দিয়া? এই জোরে কোন? কাকে দিয়া? আমার নবী কি দিয়া? কি কথা ঠিক কিনা?
আমার নবী কি দিয়া, এই জন্য প্রথম জমিনের মধ্যে আমার নবীর নাম মুহাম্মদ। বলেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আসমানের মধ্যে নবীর নাম আহমদ, এটা হলো সাত আসমানের কমন নাম, আর মুহাম্মদ জমিনের কমন নাম। এখন আসেন, আহম্মদ নামটা রাখছে কে আর মুহাম্মদ নামটা রাখছে কে? না, আহম্মদ নাম রেখেছেন আল্লাহ, আর মুহাম্মদ নামটা রেখেছেন আমার নবীর দাদা, নবীর দাদায় রাখছে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে কবুল করছেন, কথা বুঝছেন কিনা? আহম্মদ অর্থ অধিক প্রশংসাকারী, মুহাম্মদ অর্থ প্রশংসিত। জিজ্ঞাসা করে, আরে আব্দে মোত্তালিব, তোমার নাতির নাম মুহাম্মদ রাখলা কেন? কয় দুনিয়াতে কারো প্রশংসা একবার করবে, দুইবার করবে, তিনবার কেউ করবে না, এক দলে করবে আরেক দলে করবে না, একদিন করলে আরেকদিন করবে না, আর আমার নাতির নাম মুহাম্মদ রাখলাম এই জন্য যার প্রশংসা একের পর এক কিয়ামত পর্যন্ত চলবে, সকল মাখলুকের প্রশংসা করবে, যার প্রশংসা একটা মিনিটের জন্য কে বন্ধ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ঈদ মিলাদুন্নবী আমরা তো কই বেদাত নাকি বলি না? ঈসা রুহুল্লাহ মিলাদুন্নবী করছে, একটু শুনালাম কোরআনের দলিল। আমি অন্যদিকে যাইতাম না, আজকে যা বলবো কোরআনের দলিল দিয়ে বলবো। ইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমিহি আহমদ। আসিনি কোরআনে ঈসা রাসূলুল্লাহ বলতেছেন, ও বনি ইসরাঈলেরা, আমি তোমাদের কাছে একজন রাসূল হিসাবে আগমন করেছি, আর আমার পূর্বে মুসা কালিমুল্লাহ আসছিলেন যে তাওরীত নিয়ে তার সততা প্রমাণ করার জন্য আসছি, আর তোমাদের কাছে আসছি একটা সুসংবাদ নিয়া, আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, ওই নবীর পরে কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আমার পরে যিনি নবী হয়ে আসবেন সেই নবী হলেন আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন মারহাবা। তাহলে ঈসা রুহুল্লাহ এই যে সুসংবাদটা দিলেন, এটা কি অগ্রিম নবীর আগমনের সুসংবাদ হয়েছে কিনা? আরো জোরে বলেন হয়েছে কিনা? এটা নবীর আগমনের সুসংবাদ, এটা আনন্দের খবর হয়েছে কিনা? হয়েছে না? আচ্ছা, বর্তমানে মা বোনের গর্ভে যখন বাচ্চা আসে, তিন মাস, তিন চল্লিশে কত হয়, একশো বিশ দিন, চার মাস, এই চার মাস হয়ে গেলে সবাই নিজের বিবিরি নিয়ে ডাক্তারের কাছে যায় আলট্রাসাউন্ড করায়। কি ও কথা ঠিক কিনা? আলট্রাসাউন্ড করায়, করে পরীক্ষা করে পেটের বাচ্চাটা সুস্থ কিনা, এটা ছেলে না মেয়ে। কি কথা ঠিক কিনা? এটা জাইন্না লয়, এটা কি ছেলে আসবে না মেয়ে আসবে, এরকম সিস্টেম আসেনিও? জোরে বলেন আসেনি। বারবার নিয়ে আলট্রাসাউন্ড করায়, গাইনি ডাক্তার দেখায়, দেখায় না দেখায়, আল্লাহু আকবার। তাহলে দেখেন যে এটা যদি নিজের সন্তানের ব্যাপারে হইতে পারে, তাহলে আমার নবী দুনিয়াতে আসবেন, আমার নবী আসবেন এই সুসংবাদটা যারা দিল সেটা ঈদে মিলাদুন্নবীর আওতাভুক্ত হতে পারে কিনা? আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, এখানে আসেন প্রথম আসমানের মধ্যে আমার আল্লাহ নবীর নাম দিলেন ইরতেজা, দ্বিতীয় আসমানে নবীর নাম হল মুরতাজা, তৃতীয় আসমানে নবীর নাম হল মুজাক্কি, চতুর্থ আসমানে নবীর নাম মাহি, পঞ্চম আসমানে নবীর নাম মুলাহেম, ষষ্ঠ আসমানে নবীর নাম তুষাম, সপ্তম আসমানে আমার নবীর নাম মোকাম্মাল, জান্নাতে নবীর নাম কাসেম, জাহান্নামে নবীর নাম দাঈ,
সিদরাতুল মুনতাহায় সিফাতুল্লাহ, সিদরাতুল মুনতাহার পরে সত্তর হাজার নূরের পর্দা যখন অতিক্রম করেন নবীর নামে কাবা কাউসাইন, নবী আরশা জিমে গেলেন নবীর নাম মুস্তফা, এরপরে হাবি কুরসির মধ্যে বসলেন নবীর নামে হাবিবুল্লাহ, লৌহে মাহফুজে নবীর নামে রাসূলুল্লাহ, কোরআনের মধ্যে শাহেদ মুবাশশিরা ওয়া নাযীরা সিরাজাম মুনীরা, তাওরীদ কিতাবের মধ্যে আমার নবীর নাম হলো পারাক্লিট, ইয়া তাওরীদ কিতাবের মধ্যে সুরিয়ানি ভাষায় মেজুন মেজ, ইঞ্জিল কিতাবের মধ্যে পারাক্লিট, জাবুর কিতাবের মধ্যে তবে তব, সহিফার মধ্যে খিমিয়াতান, এরপরে আমার নবীর নাম প্রথম জমিনের মধ্যে শাফিউল উমাম, দ্বিতীয় জমিনে শাফিউল ওয়ারা, তৃতীয় জমিনে খাইরুল ওয়ারা, চতুর্থ জমিনে ইজতিবা, পঞ্চম জমিনে মুস্তাবা, ষষ্ঠ জমিনে রাউফুন, আর সপ্তম জমিনে আমার নবীর নাম রাহিমুন। একটু চিল্লিয়া বলেন আমার আবা। এরপরে দিনের কাছে এক নাম, রাতের কাছে এক নাম, গাছের কাছে আরেক নাম, ফরির কাছে আরেক নাম, আব্দুল কাহার, আব্দুল কাহার, আব্দুল মজিদ, এই সমস্ত অসংখ্য নাম আমার নবীর। একটু কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে আলিফ দিয়া আমার নবী আহমদ এই পরিচয় দেওয়া হইল, কন্যা সুবহানাল্লাহ। এরপরে কি বা, বা দিয়া বাশির, আমার নবী সুসংবাদদাতা। এরপরে তা, তা দিয়া হলো তাকি, তাকি মানে ভীতি প্রদর্শনকারী, আমার নবী আল্লাহর যত ভয় করছে এমন আর কেউ করতে পারবে না, কন্যা সুবহানাল্লাহ। এরপরের হরফের নাম হলো সা, সা মানে সাকেব, এর অর্থ নতুন তারকা, যে আমার নবী এমন যে দুনিয়াতে এমন তারকার মতো যেই তারকার সাথে কোনো তারকার তুলনা নাই, আছে কি না। এরপরে আমার নাম, এরপরে কি হরফ, হ্যাঁ সার পরে কি, হ্যাঁ জিম, জিম না জিম, জিমের অর্থ জামাল, আমার নবী চেয়ে সুন্দর পৃথিবীতে আল্লাহর আর কোনো মাখলুক নাই, যেটা বলেন আছে কি না, আমার নবী চেয়ে এত সুন্দর আর কেউ আছে, আরো যারা বলেন আছে নাই। এরপর এই প্রত্যেকটার ব্যাখ্যা আছে অনেক লম্বা লম্বা, আমি শুধু পয়েন্টটা বলে যাইতেছি। এরপর হরফটার নাম হলো হা মানি হেকমা, হেকমা মানি কৌশলের নবী, বিজ্ঞানময় নবী, দার্শনিক নবী, সাইন্টিফিক নবী, কথা ঠিক কিনা। আচ্ছা, আমার নবীর হিজরত করতে গেছে আল্লাহ কোন জায়গায়, মদিনা শরীফ, মক্কা থেকে মদিনা শরীফ দক্ষিণ দিকে না উত্তর দিকে, উত্তর দিকে, নবী গেছে দক্ষিণ দিকে, কোন দিকে, দক্ষিণ দিকে, গারে সৌর যাইতো উত্তর দিকে, গেছে দক্ষিণ দিকে, কারণ নবী হেকমত স্থাপন করছে, কাফেররা সোজা পথে তালাশ করবো, নবী যে উল্টা পথে গেছে হেমিয়া তালাশ করতো না, নবী শিক্ষা দিয়ে গেছে, এতো মার হওয়া কম। আমগো নবীর খোলাফের রাশিদিন নবীর বন্ধু কয়জন, চিল্লে বলেন কয়জন, এই সাইজনকে না, সাইজনকে সাইজন, একজন বাড়ি রংপুর, আরেকজন বাড়ি গাইবান্ধা, আরেকজন বাড়ি কক্সবাজার, এরম নাকি, হ্যাঁ আমার নবী সাতজন বন্ধু বানাইছেন, দুইজন শ্বশুর দুইজন জামাই, কি কথা ঠিক কি না, এটা রাসূল হিকমত, তোমরা আপনজন, কারণ শ্বশুরে জামাইয়ের সাথে কোনোদিন ষটতামি করবে না, আর জামাইও শ্বশুরের সাথে মুনাফিকি করবে না, এটা হিকমত, এটা মার হবা কন্যা। এরপরে হরফটার নাম কি, খ, খার অর্থ খাতামান নাবিয়্যিন, কথা ঠিক কি না, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী আসবে, আরো জোরে বলেন আসবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে, একদল আহলে সুন্নাতুল জামাতের আকীদায় একদল কাফির, তারা টুপি মাথার দেওয়ার পরে কাফের, দাড়ি রাখার পরেও কাফের, লম্বা জামা গায়ে দিল কাফের, পাগড়ি মাথায় দিল কাফের, নামাজ পড়ল কাফের, কোরআন পড়ল কাফের, তারা হলো কাদিয়ানি সম্প্রদায়, কথা ঠিক কিনা বলেন।
এই কাদিয়ানীরা নামাজ পড়ে তারা রোজা রাখে তারা হজ করে তারা যাকাত দেয় তারা কুরআন পড়ে তারা মসজিদ তৈরি করে তারা লম্বা জামা গায়ে দেয় পাগড়ি মাথায় দেয় তারা আমার নবীরে নবী মানে তবে এক জায়গায় মানে না কয় তারা নবী মুহাম্মদ নবী তবে শেষ নবী না এই একটা কথার কারণে কাদিয়ানীরা কাফের না মুসলমান এটা জোরে বলেন কাফের না মুসলমান কারা কারা মনে করেন কাদিয়ানীরা কাফের এটা দুইটা হাত তুলে দেখান আল্লাহ দেখো আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন তাহলে খাদিয়া কি খাতমান এরপর হরফটার নাম কি হ্যাঁ দাল দাঈয়ান ইলাল্লাহ আমার নবীর আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর দিকে মানুষের ডাকার জন্য কথা ঠিক কি না এরপর হরফটার নাম কি জাল এর অর্থ জাকিয়া জাকিয়া শব্দ অর্থ পবিত্র সুবহানাল্লাহ কোন এরপর হরফটার নাম কি রা রহমাতুল লিল ওমা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল তাহলে এইটা রহমত আসেনি দুনিয়াতে যত রহমত আমার নবী চেয়ে বড় রহমত আর আসেনি এরপর আরবটার নাম কি যা হ্যাঁ রার পরে ঝা রার পরে ঝা ঝা অর্থ জিয়ারতকারী আর যত নবী আল্লাহ পাঠাইছে বেহেস্ত কেউ জিয়ারত করছেনি দোজক জিয়ারত করছেনি আল্লাহর আরশটা জিয়ারত করছেনি সাত আসমান জিয়ারত করছেনি কিন্তু আমার নবী এগুলা জিয়ারত করছে কি না বেহেস্ত দেখছি কি না আরশটা দেখছি কি না সুম্মা দানা পাতা দাল্লা সুম্মা দানা পাতা দাল্লা কা নবী আর আল্লাহ আরশে আজিমে গেছে যাই আল্লাহ কয় ওদনি মিন্নি আমার আরো কাছে আসেন নবী আজ্ঞায় আজ্ঞায় না ডরে আল্লাহ কয় আরো কাছে আসেন যাইতে যাইতে দুইজন একেবারে দানা কাছাকাছি হইলেন কিরকম কাছাকাছি কয় দুইজনে রাস্তা দিয়ে হাঁটতেছে দুই বন্ধু মজাক করতে আছে বা কোনো মজলিসে মজাক করতেছে মজাক করতে করতে আসতে আসতে একজন আরেকজন হানজা করিয়া ধরে কাইতিয়ে হড়ে ডুইলে হড়ে আর আল্লাহ নিজে কয় আমরা দুই বন্ধু আর সে আজিমে এত মজাক করলাম একজন আরেকজনের উপরে আমরা ডুইলে হড়িয়া গেলাম দানা ফাতা দাল্লা আচ্ছা এরপরে হরফটার নাম কি চিল্লিয়া বলেন সাইয়িদুল আম্বিয়া সাইয়িদুল কাউনাইন সাইয়িদুল সাকালাইন এটা কার নাম আমার নবীর নাম সকল নবীদের নেতাকে আমাদের নবী নবীদের সম্রাটকে এরপরে হরফটার নাম কি শিন শাফিউল মুজনিবিন মুজনিবিন মানে গুনাগার গুনাগারের সাফাতকারী কে উম্মতের সাফাতকারী কে এই নবী লাগবো নি নবীর সুপারিশ ছাড়া কেউ বেহেস্তে যাইতে পারবে পারবে না এরপরে হরফটার নাম কি সোয়াদ এর তো সিফাতুল্লাহ আল্লাহ কর্তৃক বৈশিষ্ট্য এর চেয়ে বড় বৈশিষ্ট্য আর আছে কি না এরপর হরফটার নাম দোয়াদ দোয়াদ মানে জিম্মাদার জামিন যে কেয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে নবীকে আপনি কি চান নবী বললো আমি আপনাতে কিচ্ছু চাই না আপনার কাছে আবদার আমার উম্মত গুলারে আমার জিম্মাদারিতে ছাড়িয়া দেন এটা জোরে কন না আল্লাহু আকবার এরপরে হরফটার নাম কি জোরে বলেন ত এরপর অর্থ তব এর অর্থ তৈয়েব এর অর্থ কি তৈয়েব আমার নবী ইচ্ছে এত পবিত্র আর কেউ আছে কেন আছে কি না এরপর আর একটা নাম কি জ জহিরুন লাইসাল বাতেন আমার নবী প্রকাশ্য সব খবর জানে তবে গোপনীয়তা না গোপনীয়তার মালিককে গায়েব জানে কে আর নবী অতটুকু জানে আল্লাহ যতটুকু জানাইছে কথাটি কিনা বলেন সবাই বলেন আল্লাহু আকবার এরপরে হরফটার নাম কি হ্যাঁ আইন আইন মানে আজিজ পরাক্রান্ত প্রজ্ঞাময় আজিজ আল্লাহর এক নাম আর আইন দিয়ে আজিজ আল্লাহ নবীর নামও দিয়ে দিচ্ছে এরপর হরফটার নাম কি গাইন গালেব যুদ্ধ করে বিজয় লাভ করছে কে আমার রসুল করছে কি না আমার নবী চেয়ে বিজয় লাভ আর কেউ করতে পারবে না কন্যা মার হবা এরপর হরফটার নাম কি ফাপ পা মানে ফরক করা আল ফারুকু বাইনাল হাক্কে ওয়াল বাতিল হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী হলেন আমার নবী সুবহানাল্লাহ বলেন না এরপর হরফটার নাম কফ কফ মানে কারি কারি আমার নবী এখনকার কারি সাহেবেরা একটু বিদেশ যায় আলহামদুলিল্লাহ এ তো কয়েকদিন আগে সালে আহমদ তাকরিম একটা ছেলে বিদেশ যায়া
72টা রাষ্ট্রের মধ্যে সে তৃতীয় স্থান অধিকার করছে, তার এয়ারপোর্টের থেকে লামাই আনছে, স্লোগান দিছে, মিছিল করছে, মিটিং করছে, পুরস্কার দিছে, দিছি কি না? যখন দিছি কি না? তাহলে এই যেই কোরআন প্রতিযোগিতা দিয়া থার্ড হইল, সেকেন্ড হইল, ফার্স্ট হইল, আমার নবী না হইলে, নবী না আসলে এই কোরআনটা আপনারা পাইতেননি। তাহলে হে কোরআন পড়িয়া যদি তৃতীয় স্থান অধিকার করলে, ফার্স্ট হইলে, সেকেন্ড হইলে, যদি মিছিল হয়, তারপরে মোনায় মোনায় যদি তারে শুভেচ্ছা দেয়, ফুলের মালা দেয়, তাহলে আমার নবী দুনিয়াতে আসলেন, সেখানে মিছিল করলে সমস্যাটা কেন আপনাদের? কি কথা, রাগ করলেন আমার কথা, বিরক্ত বোধ করলেন? হ্যাঁ, আল্লাহু আকবার। এরপরে হরফটার নাম কি? হ্যাঁ, কফ। কফ মানে কারি। তাহলে আমার নবীর চেয়ে এত সুন্দর তেলাওয়াতকারী আর কেউ আছে কিনা? আরো জোরে বলেন, আছে নাই? এরপরে হরফটার নাম চিল্লিয়ে বলেন, কফ। এরপরে হরফটার নাম কি? কফ। এর অর্থ কারামাত। কারামাত মানে বুজুর্গি, এর অর্থ অলৌকিকতা। হ্যাঁ, বা কারিমা, আমার নবীর চেয়ে এত সম্মানী, এত বুজুর্গি আর কারো আছে? এরপরে হরফটার নাম কি? হ্যাঁ, লাম। লাম মানে লিল্লা, লিল্লা মানে আল্লাহর জন্য। নবীর পুরাটা জিন্দিগি গেছে কার জন্য? নবী যুদ্ধ করছে কার জন্য? নবী উম্মতের ভালোবাসতেছে কার জন্য? আল্লাহর জন্য। এরপরে হরফটার নাম কি? মি। মি অর্থ মহব্বত। মিম অর্থ কি? মহব্বত। দুনিয়াতে আপনার ছেলেকে মহব্বত করবেন, আপনার মেয়েকে করবেন, আপনার বিবিকে করবেন, আপনার মা বাপকে করবেন, আপনার ব্যবসাকে করবেন, আপনার টাকা পয়সা করবেন, আপনার জায়গা জমিন করবেন, আপনার দালান অট্টালিকা এগুলোকে মহব্বত করবেন, তবে আমার নবীকে সবচেয়ে বেশি মহব্বত করা লাগবে। কথাটি কি না বলেন? সবচেয়ে বেশি মহব্বত না করলে ইমান পরিপূর্ণ হবে কি না? তাহলে মহব্বত, কথা বুঝে আসছি কিনা? এরপর হরফটার নাম কি? হ্যাঁ, নুন। নুন মানে নেয়ামত। নুন মানে কি? নেয়ামত। এই যে আমগ আবাস আপাতমস্তকে অসংখ্য নেয়ামত আছে কিনা? আমরা পাঁচ অক্ত নামাজ নেয়ামত কিনা? আসমান জমিন নেয়ামত কিনা? বাতাস নেয়ামত কিনা? পানি নেয়ামত কিনা? আগুন নেয়ামত কিনা? জমিনের ফসল নেয়ামত কিনা? পানির মাছ নেয়ামত কিনা? তাহলে এই অসংখ্য নেয়ামত নবী যদি না আসতেন, আমরা কোনো নেয়ামত পাইতাম না। আরো জোরে বলেন, আর দুনিয়াতে যত নেয়ামত আল্লাহ পাঠাইছেন, আমার নবী সবচেয়ে বড় নেয়ামত কিনা? এরপরে হরফটার নাম কি? ওয়াও। ওয়াও মানে ওকিল, অভিভাবক। কেয়ামতের ময়দানে আমাদের অভিভাবক কে হবেন? চিল্লিয়া বলেন, কে হবেন? আমরা আপনারা কবরে যাবেন কিনা? আরো জোরে বলেন, যাবেন কিনা? মরবেন কিনা? আমাদের কবরে প্রশ্ন কয়টা হবে? এর আগে কয়টা ছিল? এর আগে কয়টা ছিল? কাশেন, আমি বলছি, এর আগে ছিল দুইটা। কয়টা ছিল? দুইটা। মার রাব্বুকা ও মা দীনুকা, তোমার রবকে, তোমার ধর্ম কি? আর আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে উম্মতের কবরের প্রশ্ন তিনটা, কারণ কবরের মধ্যে আমরা সব রেখে চলে আসি, আমাদের কবরের জিম্মাদার কেউ হয় না, আল্লাহ পাক আল্লাহর হাবিবেরে আমাদের কবরে পাঠিয়ে দেন। এই জন্য প্রশ্ন, তো এই নবী কি চিনু কি না? মান হাজার রাজুল্লাজি বয়সা ফিকুম, এই নবী সম্পর্কে তোমাদের ধারণা কি? এই নবীকে তাহলে আমাদের কবরের জিম্মাদার, আমাদের কবরের অভিভাবক কে হবে? নবী কেয়ামতের ময়দানে আমাদের অভিভাবক কে হবেন? চিল্লিয়ে বলেন, এটার নাম কি? চিল্লিয়ে বলেন, এটার নাম? এটা কি? ওটা কি? চেয়ার। এই চেয়ারে কে বসবে? বক্তা। কি কথা, ঠিক কি না? বক্তা। তাহলে সভাপতি হিসাবে চেয়ার কোনটা? হ্যাঁ, এটা সভাপতি হিসাবে চেয়ার, এটা বক্তার চেয়ার, যখন যিনি বক্তৃতা দিবেন। কি কথা, ঠিক কি না? কেয়ামতের ময়দানের ইয়াকার বিচারক কে? বক্তাকে। কথা বলবেন কে? কেয়ামতের মধ্যে লিল্লাহিদুল ওয়াহিদুল কহ্হার, সেদিন একচ্ছত্র মালিক কে? ক্ষমতাকার। আর সেদিন বিচার করবে কে? বিচার নিবে কে? বিচার, হ্যাঁ, হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ কি নিজেই বিচার করবেন, নিজেই বক্তাগিরি করবেন? আল্লাহ কি কাউকে সভাপতি বানাবেন না? জোরে বলেন, বানাবেন না। এই জন্য আল্লাহ বলছেন, কেয়ামতের ময়দানে আল্লাহ হবেন বিচারক, আর আল্লাহ
আপনারা নিজের হাতে ধরে আল্লাহ রাসূলকে আল্লাহর পাশের চেয়ারে বসিয়ে বলবেন আমি আপনাকে বানাইলাম সভাপতি আমার নবী কিয়ামতের ময়দানে সভাপতি একটু জোরে বলেন আল্লাহু আকবার যা কিয়ামতের ময়দানের সভাপতি যেই নবী সেই নবী আমাদের নবী আমরা সেই নবীরে চাই কিনা আর জোরে বলেন চাই কিনা আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন আমিন এখন এইজন্য নবী বলেন সর্বশেষ কথা আমার